আসসালামু আলাইকুম আমার প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি আল্লাহর অশেষ মেহেরবানিতে তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো শিক্ষার্থীরা, ক্লাস শুরু করার আগে আমি আমার পরিচয় দিয়ে দিচ্ছি। আমি নূরজাহান বেগম, কুলিয়াচর সরকারি কলেজ, প্রভাষক মনোবিজ্ঞান বিভাগ, কুলিয়াচর কিশোরগঞ্জ। তো শিক্ষার্থীরা, তোমাদের কি মনে আছে আমি তোমাদের সাথে গত ক্লাসে কি নিয়ে আলোচনা করেছিলাম? তো তোমাদের সাথে আমি গত ক্লাসে রেশনাটা শেষ করেছিলাম, বা রেশনা সম্পর্কে যে সর্বশেষ আলোচনা করেছিল এগুলি একটু আলোচনা করেছিলাম। আমাদের গত ক্লাসে আলোচনার বিষয় ছিল যে সামাজিক রেশনা সমূহ জানতে পারবে, তারপরে হচ্ছে সামাজিক রেশনা যে অনেকগুলো রেশনা রয়েছে এগুলো বিশ্লেষণ করতে পারবে, এবং সামাজিক রেশনা এবং জৈবিক রেশনার মধ্যে যে পার্থক্যটা রয়েছে এগুলো তোমরা জানতে পারবে। তো আশা করছি এই ক্লাসগুলো দেখে তোমরা এই বিষয়গুলো সম্পর্কে একটা ধারণা নিয়েছ। তো শিক্ষার্থীরা, আজকে আমাদের যে অধ্যায়টা, যে বিষয় চতুর্থ অধ্যায় রেশনা এবং আবেগ, এখান থেকে আমি আজকে তোমাদের সাথে আবেগ এই বিষয়টা নিয়ে আলোচনা শুরু করবো, ঠিক আছে শিক্ষার্থীরা? তো আশা করছি সবাই তোমরা এই ক্লাসটা মনোযোগ দিয়ে দেখবে। চলো শিক্ষার্থীরা, আজকে ক্লাসে চলে যাই। তো আজকে ক্লাসে আবেগ থেকে আমি তোমাদের জন্য শিক্ষণ নির্ধারণ করেছি তিনটা। প্রথমটা যেটা, সেটা হচ্ছে আবেগের ধারণা তোমরা ব্যাখ্যা করতে পারবে, আবেগ ও অনুভূতির মধ্যে যে পার্থক্যটা রয়েছে সেটা তোমরা করতে পারবে, তারপর হচ্ছে আবেগের যে শারীরিক ভিত্তি সেটা তোমরা জানতে পারবে, ঠিক আছে শিক্ষার্থীরা? তাহলে প্রথমে আমরা জানবো আবেগ। এই শব্দটার সাথে আমার মনে হয় আমার শিক্ষার্থীরা কম বেশি সবাই পরিচিত। আবেগ বা ইমোশন, এই শব্দটার সাথে সবাই আমরা কি পরিচিত, তাই না শিক্ষার্থীরা? এই আবেগ কি? মানুষের একটা সহজাত ধর্ম। আমরা কিন্তু সবসময় বলে থাকি যে আবেগহীন মানুষ যন্ত্রের মতো হয়ে থাকে, এবং এই মানুষের যে প্রত্যেকটা ব্যক্তির আচরণের যে পার্থক্য বা তারতম্য দেখা দেয়, তার অভিজ্ঞতা বা তার আচরণের বিভিন্ন ভাবে দেখবে প্রত্যেকটা ব্যক্তি আচরণের মধ্যে কি চঞ্চলতা প্রকাশ করে, এক এক ব্যক্তি আচরণের মধ্যে অস্থিরতা প্রকাশ করে থাকে, এবং এক এক সময় এক একজন আচরণে উত্তেজনা প্রকাশ করে থাকে। এই সব কিছু আসলে আবেগের কারণেই হয়, এবং এই যে সব কিছুর মধ্যে একটা তারতম্য দেখা দেয় এগুলোর মূলে রয়েছে আবেগ। এখন এই আবেগটা আবার কি কোনো বিশেষ বস্তু বা ধারণা থেকে জাগ্রত হয়ে থাকে? এখন দেখো যে আমাদের জীবনটা কি সবসময় কি শুধুমাত্র সুখের অনুভূতিতে পূর্ণ থাকে? তাই না। এই সুখের পাশাপাশি কিন্তু একটা বেদনাদায়ক দিকও রয়েছে আমাদের জীবনে। দেখা যায় যে সুখের পরে দুঃখ আসে বা দুঃখের পরে সুখ আমরা দেখে থাকি। তারপরে দেখো যে তার দেখা যাচ্ছে কি, তাহলে আবেগটা আমাদের প্রত্যেকটা মানুষের একটা নিত্য সঙ্গী হয়ে যায়, তাই না শিক্ষার্থীরা? তো এখন আমরা একটু জানার চেষ্টা করব যে আসলে কি বলে, এইভাবে যদি আমি আবেগিকভাবে সংজ্ঞা দিতে যাই তাহলে আবেগটা আসলে কি সেটা তোমাদের সামনে তুলব। প্রথমে আমরা জানবো যে আবেগের ইংরেজি প্রতিশব্দ কি, ইমোশন, তাই না শিক্ষার্থীরা? আমরা সবাই জানি আবেগের ইংরেজি প্রতিশব্দ হচ্ছে ইমোশন, এবং এই ইমোশন শব্দটি এসেছে ল্যাটিন শব্দ ইমোভার থেকে, যার অর্থ হচ্ছে বাইরে পরিচালনা করা, টু মুভ আউট, ঠিক আছে শিক্ষার্থীরা? তাহলে আমরা কি বললাম যে আবেগের ইংরেজি প্রতিশব্দ হচ্ছে ইমোশন, এই ইমোশনটা এসেছে ল্যাটিন শব্দ ইমোভার থেকে। ইমোশন আসছে কি ল্যাটিন শব্দ ইমোভার থেকে, ইমোভার থেকে, যার অর্থ হচ্ছে বাইরে পরিচালনা করা, বাইরে পরিচালনা করা বা টু মুভ আউট। তার মানে এই আবেগের অর্থ থেকে আমরা কি বুঝতে পারছি যে আবেগ সৃষ্টি হলে প্রাণীর মধ্যে এক ধরনের আন্দোলন সৃষ্টি হয়, এবং বিভিন্ন আন্দোলনের ভিতর দিয়ে তা কি প্রকাশ পায় থাকে বা বাহ্যিক তার প্রকাশটা ঘটে থাকে। এখন তাহলে আমরা কি দেখতে পাচ্ছি যে কোন উদ্দীপকের প্রতি প্রতিক্রিয়া করতে গিয়ে প্রাণীর মধ্যে যে দৈহিক আলোড়নের সৃষ্টি হয়, এবং যেটা কিনা স্বাভাবিক অবস্থার থেকে কম বেশি তীব্র হয়ে থাকে, তাই হলো আবেগ, ঠিক আছে শিক্ষার্থীরা? তো এখন এই যে এতক্ষণ আলোচনা করলাম তার মাঝখানে, তার মধ্যে থেকে আমরা কি বুঝতে পারলাম যে উদ্দীপকের সাহায্যে প্রাণীর মধ্যে যে আলোড়নের সৃষ্টি হয়, যা তার যার সেই ব্যক্তির অভিজ্ঞতা আচরণ এবং শারীরিক পরিবর্তনের মধ্য দিয়ে প্রকাশ পায়, তাই হচ্ছে আবেগ। আমি আবার বলছি কথাটা, তুমি একটু মনোযোগ দিয়ে শোনো, একদম খুব সুন্দর বা সহজ একটা কথা যে উদ্দীপকের সাহায্যে প্রাণীর মধ্যে যে দৈহিক মানে যে আলোড়নের সৃষ্টি হয়, তা ব্যক্তির কি অভিজ্ঞতা আচরণ এবং শারীরিক পরিবর্তনের মধ্য দিয়ে প্রকাশ পায়, তাই হলো আবেগ। তাহলে
তার সম্পর্কে একটা ধারণা নিতে পারলাম আশা করছি। তাহলে শিক্ষার্থীরা তো আমাদের যে দ্বিতীয় যে শিক্ষণ ফলটা ছিল আবেগ এবং অনুভূতির মধ্যে পার্থক্য এটা নিয়ে একটু এখন আলোচনা করব। শিক্ষার্থীরা আমরা কিন্তু এই ভুলটা সবসময় করে থাকি যে আবেগ আর অনুভূতি এক, তবে প্রকৃত পক্ষে আবেগ এবং অনুভূতি কিন্তু এক নয়। আবেগ কি বললাম আমি, যে আবেগ হচ্ছে সেই দৈহিক আলোড়নের সৃষ্টি হওয়া বা আপনাদের মধ্যে উদ্দীপকের প্রেক্ষিতে পানির মধ্যে একটা দৈহিক মানে আলোড়নের সৃষ্টি হয় যা তার ব্যক্তির অভিজ্ঞতা আচরণ এবং শারীরিক পরিবর্তনের মধ্য দিয়ে প্রকাশ পায়। আর অনুভূতিটা শুধুমাত্র ব্যক্তি আত্মনিষ্ঠ একটা নিষ্ক্রিয় মানসিক অবস্থা যা কিনা সবসময় শুধুমাত্র সুখের বা দুঃখের অনুভূতি দিয়ে থাকে বা মানে এই যে ব্যক্তির ভিতরে যে একটা আত্মনিষ্ঠ একটা মানসিক অবস্থা চলতে থাকে সেটা সবসময় সুখের বা দুঃখের হয়ে থাকে। কিন্তু আমরা কি জানি আবেগ বিভিন্ন ধরনের, আবেগ কিন্তু সংখ্যায় অনেক, আবেগের প্রকাশ বিভিন্নভাবে হয়ে থাকে, ভালোবাসা আনন্দ সুখ হাসি কান্না। তারপরে আমি যদি কারোর প্রতি ক্রোধান্বিত হয়ে থাকি ক্রোধ, বা আমি যদি কাউকে ঘৃণা করি সেই ঘৃণা, বা কারোর প্রতি যদি ঈর্ষান্বিত হই বা কাউকে দেখে যদি আমি লজ্জা বোধ করি, এই সব কিছুই কিন্তু আবেগ। তাহলে কি বুঝতে পারলাম আমরা প্রথমে যে বিষয়টা সেটা হচ্ছে আবেগের দিক অনেক দিকে প্রসারিত বা আবেগ সংখ্যায় অনেক বেশি বা অনেকভাবে আবেগের বাহ্যিক প্রকাশটা হয়ে থাকে। আর অনুভূতির কোনো বাহ্যিক প্রকাশ নেই, এটা শুধুমাত্র ব্যক্তির একটা মানসিক অবস্থা যেটা কিনা সবসময় শুধু সুখের এবং দুঃখের অনুভূতি সৃষ্টি করে থাকে। ঠিক আছে, তাহলে আমরা আবেগের এবং অনুভূতির কি পার্থক্য, প্রথম যে পার্থক্যটা সেটা হচ্ছে দেখো আমি একটু বলছি, আবেগ অনুভূতির পার্থক্য ছিল আবেগের শারীরিক
কিছু যন্ত্রমণ্ডলী কিন্তু ওতপ্রোতভাবে জড়িত বা শরীরের বিভিন্ন অঙ্গ কিন্তু এই আবেগ প্রকাশের ক্ষেত্রে কাজ করে থাকে। এক একটা অঙ্গের কাজ হচ্ছে এক এক ধরনের, বা এক সময় একটা অঙ্গ বা একটা তন্ত্র বলো বা একটা কি বলে আমাদের শারীরিক যে ভিতরে যে যন্ত্রমণ্ডলী রয়েছে এগুলো কি করে এক একটা এক এক ভাবে আবেগটাকে প্রকাশ করে, একটা আবেগটাকে তীব্রভাবে প্রকাশ করে আর একটা কি করে আবেগটাকে উপশম করে বা তার তীব্রতা হ্রাস করে। ঠিক আছে, এইভাবে একটা ব্যালেন্স তৈরি করে দেয়। ঠিক আছে, শারীরিক ভিত্তীয় আবেগের তারিখ কি আমরা শারীরিক ভিত্তীয় ভিত্তি নিয়ে এখন আলোচনা করবো। তা আবেগের ফলে প্রাণীর মধ্যে কি হয়, দৈহিক আলোড়নের সৃষ্টি হয়, তারপরে সেটা তার অভিজ্ঞতা এবং আচরণ বা শারীরিক পরিবর্তনের মধ্য দিয়ে প্রকাশ করে। এক্ষেত্রে শারীরিক ভিত্তি হিসেবে স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্র ভূমিকা বিশেষভাবে উল্লেখযোগ্য। আমি কি বললাম প্রথমেই, তাহলে কোনটা বেশি ভূমিকা পালন করে আবেগ প্রকাশের ক্ষেত্রে বা আবেগের শারীরিক ভিত্তি হিসেবে স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্র, প্রথম যেটা সেটা হচ্ছে স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্র। No.
হরমোন ক্ষরণে সহায়তা করে। তারপরে যে কাজটা করে সেটা হচ্ছে এতে কি করে এই সমগ্র স্নায়ুতন্ত্রের কাজ হচ্ছে আরেকটা যে রক্তে শর্করা বা চিনি জাতীয় উপাদান বৃদ্ধি করে। রক্তে শর্করা বা চিনি জাতীয় উপাদান বৃদ্ধি করে। দাঁত খিচুড়ি দেয় এবং বিষ বিষ শব্দ করতে
তাহলে আমরা কি দেখলাম যে দৈহিক আবেগের ক্ষেত্রে অ্যাডভারটিভ নির্দেশনা মস্তিষ্কের হাইপোথ্যালামাস একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। এখন হচ্ছে যে মস্তিষ্কের আরেকটা গুরুত্বপূর্ণ অংশ সেটা হচ্ছে অ্যামিগডালা। মস্তিষ্কের অ্যামিগডালা এই অংশটাও আবেগের ক্ষেত্রে একটি সক্রিয় ভূমিকা পালন করে থাকে। তারপরে হচ্ছে লিম্বিক তন্ত্রের সেপ্টাল এলাকা, তোমরাও কিন্তু বাসায় নিয়ে কিন্তু পড়াশোনা করবে আশা করছি, ঠিক আছে? আর সবাই সুস্থ থাকো।